হাই ভিউয়ার্স, আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি। আজকে আমরা নতুন আরেকটা ক্লাস নিয়ে আসলাম। আমরা বায়োসের 1 এবং 2 ক্লাস দিয়েছি। আজকে আমরা যে বিষয়টা দেখব, আসলে বায়োস রাইটারটা কি এবং কিভাবে রাইট করে এই বিষয়টাই দেখব, আর বায়োস রাইটারের সাথে আমাদের কি কি থাকে এই বিষয়টা দেখব। আমাদের এই যে রাইটারটা দেখা যাচ্ছে এখানে, কিন্তু আমাদের হচ্ছে যে দুইটা চকেট দেখতে পারতেছি, দুইটা চকেট দেখতেছি। এই চকেটগুলোর ভিতরে এই পাশে আমাদের একটা চকেট আর এই পাশে আমাদের একটা চকেট, দুইটা চকেট। একটা হচ্ছে আমাদের একটু সাইজে বড়, এই চকেটটা হচ্ছে আমাদের সাইজে একটু বড়, আর এটা এই চকেটটা একটু বড় সাইজে আর এটা একটু ছোট। তো আমরা দুইটাই দেখব, দুইটা দিয়েই আমরা রাইট করতে পারবো। এইটা দিয়ে মূলত হচ্ছে আমাদের যেই ছোটো বায়োসগুলো, ইসি বায়োসগুলো, ওইগুলো রাইট করা হয়, আর এটা দিয়ে আমাদের মূলত ডিসপ্লের বায়োসটা রাইট করা হয়। এই বায়োসের ভিতরে দুইটা চকেটে আছে আমাদের। এই বায়োসের মডেলটা হচ্ছে আমাদের RT809F সিরিজের একটা প্রোগ্রামার। এই প্রোগ্রামারটা দিয়ে আপনারা 16 MB, হ্যাঁ 16 MB পর্যন্ত রাইট করতে পারবেন। তো এইটা দিয়ে আমরা কিভাবে রাইট করব এবং কিভাবে বায়োস বসাবো এবং কী সফটওয়্যারের মাধ্যমে আমরা রাইট করব, টোটালটাই আমরা দেখানোর চেষ্টা করব। এই আর এইটার সাথে আমাদের মূলত হচ্ছে রাইটারটার সাথে আমাদের একটা কেবল থাকবে। এটা আপনারা প্রিন্টার কেবলও ইউজ করতে পারেন। আপনাদের কেবলটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা প্রিন্টার কেবলও ইউজ করতে পারবেন। আর মূলত এই দুইটা চকেট আর হচ্ছে যে রাইটার, তাহলে তিনটা জিনিসে আমাদের হচ্ছে যে রাইটারটার সাথে থাকে। তো এই রাইটারটা খুবই ভালো একটা রাইটার, আপনারা যারা এই ব্যবহার করতে চান ল্যাপটপ সার্ভিসিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা আমি প্রায় 2-3 বছর ধরে ব্যবহার করতেছি, কোনো প্রবলেম হয় নাই। আর এদিকে আমাদের একটা বিজিএ পোর্ট আছে, আর এদিকে আমাদের HDMI আছে, আর এদিকে হচ্ছে আমাদের প্রিন্টারের যে ইয়াটা লাইনটা, প্রিন্টারের কেবলের যে লাইনটা অথবা এটার পাওয়ারের যে লাইনটা, এইটাই হচ্ছে এই লাইনটা। তো এখন হচ্ছে যে আমাদের একটা রাইটার বসানো আছে, আমরা একটা বায়োস উঠাবো, এই ল্যাপটপটার বায়োস করব। এই ল্যাপটপটা, এই যে এই ল্যাপটপটা আছে, এই ল্যাপটপটার বায়োসটা হচ্ছে আমাদের এই পাশে। এই বায়োসটা আমরা করব, কিভাবে বায়োসটা রাইট করতে হয় উঠাইয়া, এটাই আমরা এখন দেখবো আর কি। এখন হচ্ছে আমরা এই বায়োসটা উঠাবো। এই বায়োসটা হচ্ছে আমাদের এই যে এই ডিভাইসটা, এই ডিভাইসটা আমরা হচ্ছে যে আমরা চিনবো কিভাবে, আমরা চাইলে কিন্তু এটা মাপতে পারি। আমরা বলছিলাম যে বায়োস আমরা চিনবো 8 নম্বর পিনে, 8 নম্বর পিনে আমাদের ইয়া থাকবে, 8 নম্বর পিনে আমাদের 4 নম্বর পিনে আমাদের গ্রাউন্ড করা থাকবে। এই 4 নম্বর পিনটাই আমরা দেখবো। আমরা যদি মিটারে ডায়োড স্কেলে নেই, ডায়োড স্কেলে নেওয়ার পরে আমরা দেখতে পারবো। ডায়োড স্কেলে নিলাম মিটারটা, ডায়োড স্কেলে নেওয়ার পরে আমরা বলছি 4 নম্বর পিনে, হ্যাঁ 4 নম্বর পিন আমাদের। এইটা হচ্ছে 1 নম্বর পিন দেখা যাচ্ছে, এইটার পাশে হচ্ছে আমাদের 4 নম্বর পিন। আমরা যদি ভালো করে খেয়াল করি, আমরা যেই কথাটা বলছি ঠিক সেমই হচ্ছে আমাদের এখানে এই যে গ্রাউন্ড আছে, আমাদের 4 নম্বর পিন কী করা আছে, গ্রাউন্ড করা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম বায়োস, এটা আমাদের বায়োসটা, ঠিক আছে। তাহলে এখন এই বায়োসটা আমরা কীভাবে উঠাবো, এটা একটু খেয়াল করে উঠানো লাগবে। কেন খেয়াল করে উঠানো লাগবে, আমাদের বায়োসের আশেপাশে যদি আমরা একটু চিন্তা করি, আমাদের ছোট ছোট পার্টস আছে যেগুলো ক্যাপাসিটর রেজিস্টার, ওইগুলো যদি উঠে যায় তাহলে কিন্তু আমার বায়োস কাজ করবে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা একটু সাবধানের সহিত বায়োসটা উঠাবো। তো সাবধানের সহিত হচ্ছে বায়োসটা উঠাইতে হবে। অলরেডি বায়োসটা উঠাই ফেললাম, এই যে এখন এই বায়োসটা লাগাইতে হবে আমাদের কিভাবে এই বিষয়টা বুঝতে হবে। আমাদের এই যে রাইটার, এই রাইটারটা যদি আমরা দেখি, এই রাইটারের ভিতরে আমাদের এদিকে কিন্তু এই যে অপশন আছে, এই যে ফুটো আছে, তাই না? এদিকে কিন্তু বোঝানো যাচ্ছে যে এই পাশে বায়োসটা লাগবে। তাহলে আমরা যদি এইভাবে ধৈর্য বায়োসটার পিনটা একটু খেয়াল করতে হবে আমাদের, এই যে পিনটা দেখছো, এই পিনটা মূলত হচ্ছে আমরা এই পাশে থাকবে, এই পাশে থাকবে, এই যে পিনটা এই পাশে, এই পাশে না, তাহলে এই পাশে আছে পিনটা। আচ্ছা, পিনটা এই পাশে আছে। আমরা এখন কি করব, আমাদের যে কেবল আছে আমরা এই কেবলটাই হচ্ছে যে এই পাশ দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এই যে আমরা একটা পোর্ট ঢুকাবো এই পাশে। আরেকটা জিনিস হচ্ছে যে এই বায়োসটা কিন্তু আমাদের কাছে যদি না থাকে, এই বায়োসটা যদি আমাদের কাছে না থাকে, আমরা কীভাবে এই বায়োসটার ফাইলটা নামাবো এই বিষয়টাও কিন্তু আমরা একটু খেয়াল করব। বায়োসের ফাইলটা আমরা কীভাবে নামাবো, এখানে একটা বিষয় হচ্ছে যে এইটার পার্ট নাম্বার আছে, মাদারবোর্ডের পার্ট নাম্বার আছে। আমরা চাইলে পার্ট নাম্বার দেখে লাগাইতে পারবো, অথবা আমরা যেটা করতে পারি, এই যে পার্ট নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে পার্ট নাম্বারটা দেখা যাচ্ছে, এই যে পার্ট নাম্বারটা যদি আমরা আর একটু সামনে এনে দেখাই তাহলে আর একটু ক্লিয়ার বোঝা যাবে। এই যে পার্ট নাম্বারটা, এই যে পার্ট নাম্বারটা আমাদের এখানে কিন্তু আছে, আছে DB
14-HR-MB আমরা এটা দিয়ে সার্চ দিলে কিন্তু আমাদের বায়োসটা চলে আসবে। তাহলে আমরা যদি সার্চ দেই তাহলে আমরা দেখতে পারবো, একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করো বায়োসটাকে। আমরা যদি সার্চ করি তাহলে কিভাবে পাবো, আমরা পার্ট নাম্বার দিয়ে বায়োসটাকে সার্চ করব, একদম ক্লিয়ার বুঝতে হবে। কিন্তু এটার পরে কিন্তু আর তোমাদেরকে বলা হবে না, করতে হবে তোমাদের ডি বি, এরপর হচ্ছে আমাদের 14-14 দিতে হলে আমাদেরকে অবশ্যই শিফট ধরে দিতে হবে, -HR তাই না, HR-MB HR-MB তাই তো, MB। তারপরে আমাদের হচ্ছে যে 48-48, এরপরে হচ্ছে আমাদের 4-IU 15-15 তারপর হচ্ছে আমাদের হচ্ছে যে 0-1 BIOS লিখতে হবে, BIOS লিখতে হবে, লিখলাম BIOS, লিখলাম BIOS হয় নাই, BIOS BIOS। এই যে BIOS লেখার পরে কিন্তু আমাদের এইটা আসছে, এখন আমরা হচ্ছে যে কোনো একটা ঢুকবো, এইটাতে ঢুকলাম, এইটাতে হচ্ছে ফ্রিতে দিবে না আমাদেরকে, তো আমরা তো আসলে ফ্রিতে নামাবো। তো ফ্রিতে অনেকগুলো সাইট আছে, তো ওই সাইটগুলোতে লগ ইন করা লাগে। আমরা যদি এখানে লিখি ল্যাব ওয়ান, এটা হচ্ছে আমাদের একটা ফ্রি সাইট, আমরা দেখব আছে কিনা ল্যাব ওয়ানে। এটা কিন্তু আরেকটা মডেল আছে আমাদের 40-50-40। তাহলে আমরা এটা কিন্তু এই ব্যবসাটা কিন্তু আমরা এইভাবে নামাইতে পারবো, মানে আমাদের ওই যে সাইটগুলোতে ঢুকতেছে ওই সাইটগুলোতে টাকা লাগবে, কি লাগবে, টাকা লাগবে। এই ব্যবসাটা কিন্তু আমাদের কাছে আছে, আমরা যদি সার্চ অপশনে যাই, আমরা আগেই ডাউনলোড করে রাখছি কারণ আমাদের ভিডিও বড় হয়ে যাবে, ডেল 50-40, এই যে উপরে আছে এই যে ওকে BIOS, এইটা আমরা কপি করব, ঠিক আছে, এই যে কপি করলাম, এগুলো আমরা ওকে করে রাখছি, মানে আমরা চেক করে রাখছি BIOSগুলো, পেস্ট দিলাম। আপনারা নামাবেন যদি আপনাদের বিনা পিকে হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট করা থাকে, আপনারা বিনা পিক থেকে নামাইতে পারেন, অথবা অনেকগুলো সাইট আছে যেগুলো টাকার বিনিময়ে আপনাদেরকে BIOSগুলো দিবে। তো আমরা আমাদের কাছে ছিল, আর যদি না থাকে তাহলে আমরা এরকমভাবে বিভিন্ন সাইট থেকে হচ্ছে যে নামাইতে পারবো, সার্চ করে মডেল নাম্বার দিয়ে পার্ট নাম্বার দিয়ে আমরা নামাইতে পারবো। তা আমাদের যেহেতু BIOSটা আছে তাহলে আমরা এই BIOSটা কীভাবে রাইট করবো এই বিষয়টাই দেখবো। তাহলে আমাদের এখানে অলরেডি BIOSটা আমাদের লাগানো আছে, এখন আমরা এই সফটওয়্যারটায় ঢুকবো। এই সফটওয়্যারটার নাম যেটা RT809F, মানে আমাদের এই মডেল নাম্বারটার নামে হচ্ছে আমাদের এই ডিভাইসটার নামে হচ্ছে আমাদের সফটওয়্যার। তাহলে আমরা এটা ঢুকবো, একটু ঢুকার পরে আমরা যেটা একটু অপেক্ষা করতে হবে বা কারণ হচ্ছে যে ওপেন হতে একটু সময় লাগে, তো তাহলে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে কিন্তু আমরা দেখতে পারবো এরকম একটা ডায়াল বক্স আসবে, এরকম একটা বক্স আসবে, তো আসার পরে আরেকটা অপশন আসবে যেটা হচ্ছে যে আরেকটা এরকম ডায়াল বক্স আসবে। আসার পরে এখানেগুলো অনেকগুলো অপশন থাকবে, যেমন হচ্ছে স্মার্ট আইডেন্টি, স্মার্ট আইডি, রিড, সেভ, ওপেন, রাইট, ভেরিফাই, ইরেজ, ব্লক, প্রোডাক্টেড, ক্যান্সেল। তাহলে এই অপশনগুলোর কাজগুলো অতটা বেশি না, আমরা এখানে শুধু দেখব আমরা কিভাবে এটাকে হচ্ছে যে BIOSটাকে পাবো। যেমন আমি এখন কিন্তু BIOSটা এখানে আসে নাই, আমি যদি স্মার্ট আইডেন্টিতে দেই তাহলে কিন্তু এই BIOSটা এখানে আমার শো করাবে। এই এই দেখেন এরকম একটা মেসেজ দিছে, কারণ হচ্ছে যে BIOSটা আমার ভালোভাবে লাগে নাই। আমি যদি এটা চাপ দিয়ে ধরে একটু দেই তাইলে আমি দেখতে পারবো। আচ্ছা, না লাগলেও এই ধরনের প্রবলেম হবে। তাহলে এইবার আমি আর একটু দেখি না, পিন কানেকশনগুলো পায় নাই, পিন কানেকশনগুলো আমাকে একটু দেখা দিতে হবে আবার। লাগাইলাম আবার, হ্যাঁ দেখি,
তাইলে হচ্ছে যে আমাদের কিন্তু কয়েকবার ঝামেলা করছে, একটা মেসেজ দিছে তাই না? আমরা আবার খুলে লাগাইলাম, ভালো করে খুললে কি করলাম লাগাইলাম, এবার দেখি আমাদের এই মেসেজটা দেয় কিনা। হ্যাঁ, আমরা স্মার্ট আইডেন্টিফাই দেবো, স্মার্ট আইডেন্টিফাই দিলে আমাদের এই বায়োসটা পাইছে। এবার পাইছে না, এবার পাইছে। এখানে কিন্তু আমাদের লেখা আছে আমাদের বায়োসটা কত এমবি, এখানে 4 MB লেখা দেখাচ্ছে। 4 MB, কয় এমবি? 4 MB বায়োসের বেসিক যে ইনফরমেশনটা এখানে তুলে ধরছে, যে সিরিয়াল নাম্বার কি। হ্যাঁ, এই এই বায়োসের যে বেসিক ইনফরমেশনটা এখানে কিন্তু দেখা যাচ্ছে কত ভাইদের। হ্যাঁ, তাহলে আমরা 4 MB একটা বায়োস এটা, ঠিক আছে? আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো কত এমবি। এখন মনে করো বায়োস 4 MB, আমি 8 MB যদি ফাইল দিয়ে নিবে না, তাহলে আমার বায়োসটা দেখতে হবে না কয় এমবি, তাহলে এটা কত এমবি? 4 MB। তাহলে আমরা যেই বায়োসটা নামাইছিলাম, এই যে এই বায়োসটা নামাইছিলাম, এই বায়োসটা আমাদের কত এমবি দেখতে হবে। আমরা যদি প্রোপার্টিক্সে যাই, প্রোপার্টিক্সে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পারবো এই বায়োসটা কত এমবি, ঠিক আছে? এই বায়োসটা কত এমবি, তাহলে আমরা সার্চ অপশনে যে কি এখান থেকে আমরা এই বায়োসটা দেখি, এই যে এই যে এই বায়োসটা আমাদের, ঠিক আছে? এই বায়োসটা একটু কপি করি, কপি করার পরে আমরা ডেস্কটপে নেব, ঠিক আছে? ডেস্কটপে নিয়ে আগের যে বায়োসটিটা আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, এই বায়োসটাতে আমরা রাইট বাটনে ক্লিক করে দেখবো যে আমাদের 4 MB ফাইলটা কিনা। 4 MB নি ফাইলটা, এই জায়গায় আমাদের ফাইলটা 4 MB, তাহলে এই ফাইলটাই দিতে হবে, একজ্যাক্ট ফাইল দিতে হবে, নাহলে কিন্তু বায়োস কাজ করবে না। তাহলে আমরা কি করবো এখন দিলাম, এবার রিড করবো, কি করবো? রিড করবো, এই বায়োসটাকে রিড করবো। এই যে রিড হইতে আমাদের একটু সময় নিবে, তারপরে রিড হওয়ার পর আমরা এই বায়োসটা, পুরান বায়োসটাকে আমাদের সেভ রাখতে হবে। যদিও ইনকেস আমাদের বায়োসের প্রবলেমের কারণে না হয়, অন্য কোনো প্রবলেমের কারণে হয়, তখন তো বায়োসটাকে আমাদের আবার রাইট করে দিতে হবে, তাই না? কারণ মনে করো অফরে দেখলাম আমি একটু শর্ট, তাহলে তো আমার বায়োসটা আবার পুরান বায়োসটা রাইট করতে হবে। এই জন্য প্রত্যেকবারে আমাদের বায়োসটা সেভ করে রাখতে হবে। তাহলে আমাদের এখানে সেভ অপশন আছে, আমি এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে যে ডেল, আমাদের হচ্ছে ল্যাপটপটা হচ্ছে 50/40 ওল্ড বায়োস, ঠিক আছে? ওল্ড বায়োস দিয়ে দিলাম, সেভ করে নিলাম, ঠিক আছে? সেভ করে নিলাম, এই যে সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেলো অলরেডি আমাদের বায়োসটা, কি হয়ে গেলো গা, সেভ হয়ে গেলো। এখন আমরা হচ্ছে যে সেভ করলাম, রিড করলাম, সেভ করলাম, এখন ওপেন করতে হবে না আমাদের, এই যে ওপেন করব, ওপেন করে ফাইলটা দিতে হবে। আমাদের ডেস্কটপে আছে, কোথায় আছে ফাইলটা? ফাইলটা আমাদের ডেস্কটপে আছে। তাই আমাদের ডেস্কটপে যদি ফাইলটা থাকে, তাহলে আমাদের এই যে ডেস্কটপ খুঁজে নিতে হবে। ডেস্কটপের ভিতরে আমাদের এখানে আছে ডেল 50/40 G1 ওকে বায়োস, এটাকে আমরা ক্লিক করব এবং ওপেন দেব। ওপেন দেওয়ার পরে, ওপেন দেওয়ার পরে হচ্ছে যে এই অপশনটা আসবে, এই অপশনটা আসলে আমরা রাইট করব, কি করব, এই যে রাইট করব, এই যে রাইটে দেব। আর রাইটে দেওয়ার পরে ভেরিফাই, ইরেস, ব্ল্যাঙ্ক, তারপরে প্রোডাক্টেড, এটি অটো নিয়ে নিবি। আমরা কাজ হচ্ছে আমাদের রাইট পর্যন্ত, এই এই চারটা অপশনে আমরা কাজ করব, স্মার্ট আইডেন্টিফাই করব, রিড করব, সেভ করব, ওপেন করব এবং রাইটের ফাইলটা দেব। এই যে রাইট করতেছি, এখন কিন্তু বায়োসটা রাইট হচ্ছে, তাই না? রাইট যখন হয়ে আসবে অটো ভেরিফাই করবে এবং অটো ইরেস করবে, মানে এটা মেশিনে করবে, এটা অন্য কেউ করবে না, এটা মেশিনে অটো ইরেস করে দিবে। বোঝা গেছে? একদম ক্লিয়ার? আচ্ছা, তাইলে হচ্ছে যে আমরা টোটালি এটাকে এখন রাইট করব, রাইটটা হচ্ছে। রাইট হওয়ার পরে দেখবা এই যে ইরেজ ইন সাকসেসফুল দেখাচ্ছে, স্টার্ট রাইটিং মানে রাইট হচ্ছে, ঠিক আছে? মানে ইরেজ মানে হচ্ছে যে মুছা ফেলছে, আগের যেই ইয়াটা ছিল এটাকে মুছা ফেলছে। আমরা সেভ করে রেখে দিচ্ছি, মুছা লাগলে অসুবিধা নাই, তাই না? তাহলে এখন আমাদের বায়োসটা টোটালি রাইট হয়ে গেছে। এরকম একটা অপশন আসবে নিচে আমাদেরকে, মানে সাকসেসফুল দেখাচ্ছে, হ্যাঁ, মানে আমাদের রাইট হয়ে গেছে। এখন আমরা বায়োসটা খুলবো, এই যে এই বায়োসটা খুলবো, এটা আমাদের এই মেশিনটা যদি আমরা একটু সামনে নিয়ে যাই, আর আমরা এই বায়োসটা দিয়ে, বোর্ডটা দিও আমার সামনে, আমরা বায়োসটা খুলবো, একটু চাপ দিয়ে খুলতে হবে। তাহলে আমরা খুললাম, এই যে বায়োসটা হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে এই পাশে আমাদের এই বায়োসটা লাগাবো, এই পাশে আমাদের যে বায়োসটা আছে এটা লাগাবো। লাগানোর সময় আমাদের অবশ্যই সাবধানতার সহিত লাগাইতে হবে। এই যে আজকে আমরা কিন্তু টোটালি আমরা যেটা দেখলাম, আমরা 3 নম্বর ক্লাসে বায়োসের প্র্যাকটিক্যাল দেখতেছি কিন্তু, এবং বায়োস কেন রাইট করব এইগুলো আমরা দেখলাম, বায়োসের বেসিক ক্লাসও কিন্তু আমরা করছি। তাহলে টোটালি আমরা বায়োসের ক্লাস করলাম কয়টা? তিনটা, টোটালি তিনটা ক্লাস করলাম বায়োসে। তাইলে বায়োসের আর তো ইনশাল্লাহ কোনো কোশ্চেন থাকার কথা না বায়োস নিয়ে, কারণ আমরা বায়োসের একদম শুরু থেকেই কিন্তু ক্লাসগুলো করছি, বায়োসের ক্লাস 1, 2, এবং 3। আজকে আমরা যেটা দেখলাম, সরাসরি প্র্যাকটিক্যাল দেখলাম, একটা বায়োস কীভাবে রাইট করতে হয়, একটা বায়োস মাদারবোর্ড থেকে কীভাবে উঠাইতে হয়, এই বিষয়টা ক্লিয়ার? পরবর্তীতে আমরা একটু কালাই করে দেবো। কালাই, কালাই শব্দটা বুঝতে পারো তোমরা? আচ্ছা, কালাই করে দেবো। আসলে কালাই মানে হচ্ছে যে আমরা পিনগুলা ভালোভাবে ল্যাগগুলা মাদারবোর্ডের সাথে লিডের মাধ্যমে
সংযোগ না থাকলে সংযোগ করে দেব, বোঝা গেছে? এই যে অলরেডি আমরা আমরা কিন্তু অলরেডি করে ফেলছি, ঠিক আছে? টোটালি এই বায়োসটা কিন্তু আমরা রাইট করে ফেলছি। এই এই ছিল আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, যে একটা বায়োস আমরা কিভাবে রাইট করব এবং একটা বায়োস আমরা কিভাবে সফটওয়্যারে কোন সফটওয়্যারে রাইট করব এবং কি কি মেশিনের মাধ্যমে এবং যে প্রোগ্রামার দিয়ে আমরা রাইট করি, আমরা চেষ্টা করছি টোটালি বোঝানোর জন্য। আজকে এই পর্যন্তই। আর বায়োসের বিষয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলোর আনসার দেওয়ার জন্য। অথবা আপনারা চাইলে আমার সাথে সরাসরি কথাও বলতে পারেন বায়োসের বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে। তো আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ বায়োস নিয়ে কথা বলার জন্য। আমরা নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আসব, কিন্তু আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।